নির্বাচন থাকবে কি না, সেটা ওই জাতীয় সংলাপের মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমরা পথ তৈরি করব যে এখন আমাদের আন্দোলনরত ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য যারা আমরা মাঠে ময়দানে আছি আমাদের কোন পথ অবলম্বন করা দরকার, এই জন্যই পরামর্শের জন্য এই প্রস্তাব আজকে আমরা আপনাদের সামনে সাংবাদিকদের মাধ্যমে উপস্থাপন করছি। 20 নভেম্বর যে আমাদের সাধ্য অনুযায়ী আমরা ন্যায়ের পক্ষে এবং দেশ জনগণ ইসলামের পক্ষে আমরা চেষ্টা করা যাচ্ছি, এখনও করছি। এর পরেও যদি সরকার তাদের শুভবুদ্ধি উদয় না হয় তাহলে আমরা জাতীয় সংলাপের মাধ্যমে আমরা আবার পরামর্শ ভিত্তিক আমরা কি করতে পারি, করণীয় পথ আমরা তৈরি করার জন্যই জাতীয় সংলাপের প্রস্তাব এবং ঘোষণা আমরা করছি। সরকার তার দায়িত্ব, তার হীন স্বার্থ এবং তার পক্ষে 18-14 মতো আবার একটা পাতানো নির্বাচন করার জন্য তার সমস্ত চেষ্টা চিন্তা সে সেটা করবেই। সে হিসাবে আমাদের সাথে তো শুধু তাই নয়, সবার সাথে, ইমিউনিটির সাথেও তো তারা যোগাযোগ করতে পারে, এ প্রক্রিয়া তারা করতে পারে। কিন্তু আমাদের পরিষ্কার কথা হলো জাতীয় নির্বাচনে যদি জাতীয় সরকার এই ক্ষমতায় থেকে পাতানো নির্বাচন করতে চায় সেই নির্বাচনে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করব না।